টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত অপর তিন ভাই হলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুর রহমান খান মুক্তি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাঁকন। দুপুরে জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের বহিষ্কার করা হয়। তাদের বহিষ্কারের পর শহরে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বহিষ্কারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন নিহত ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ। 2013 সালের 18 জানুয়ারি গুলি করে হত্যা করা হয় আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুককে। এ মামলায় সাংসদ রানা ও তার তিন ভাই সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বর্তমানে এমপি রানা জেল হাজতে রয়েছেন। সংগঠন কোন হত্যা খুন খারাপি লুটতরাজ আওয়ামী লীগ বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী যেরকম আমার পরিবারের মাথায় হাত রেখেছে, এখন তাদের বহিষ্কারের ব্যাপারেও ঠিক সঠিক কাজটি করে এই টাঙ্গাইলকে খুনি মুক্ত